আদালতের নির্দেশে পুলিশের সাবেক আইজিপি বেনুজির আহমেদের বান্দরবানের 25 একর জমি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। দুপুরে সুয়ালক ইউনিয়নের এসব জমি পরিদর্শন শেষে নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন। এ সময় আদালতের আদেশ ছাড়া এই সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও বিনিময় করা যাবে না বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হককে আহ্বায়ক করে 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সকল আয় ব্যয়ের হিসেব দুদকের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।